আপনারা দেখছেন খবর দিনভর সত্যের পথে মানুষের সাথে। অনুব্রতর বিরুদ্ধে চলতি বছরের জুলাই মাসে দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। শিব ঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, তিনি দলবদলের ইচ্ছা প্রকাশ করলে তাকে খুনের হুমকি দিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর পার্টি অফিসে ডেকে তাকে কলা টিপে খুনের চেষ্টাও করেন। সে অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ অনুব্রতকে নিজেদের হেফাজতে নিল। এদিন সকাল 9:30 নাগাদ তৃণমূল নেতাকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। পুলিশ 14 দিনের জেলে হেফাজতের আবেদন জানান, কিন্তু বিচারক 7 দিনের জন্য তা মঞ্জুর করেন। 27 তারিখ পর্যন্ত তাকে দুবরাজপুর থানার লকআপে থাকতে হবে সিসিটিভির আওতায়। সোমবারই গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে মঙ্গলবার ভোরে আচমকাই মোড় ঘুরে যায়। অন্য একটি মামলায় রাজ্য পুলিশ অনুব্রতকে অভিযুক্ত করে দুবরাজপুর আদালতে পেশ করে। সেই মামলায় তার 7 দিনের পুলিশ হেফাজত হলো। দুবরাজপুর থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, খবর দিনভর।